উপেত হয়েছে। একদিকে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করেছি, আমি এখানে উপস্থিত সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি, আর সেই সাথে আজ আমরা আরোই আনন্দিত যে এই বিদ্যালয়ের প্রাক্তন যে সকল ছাত্রছাত্রীরা এই বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে অন্যত্র গিয়ে শিক্ষা অর্জন করছে তাদেরকে এখানে এনে ফেলিসিটেট করা হচ্ছে। আর এখানে বিদায়ী ছাত্রছাত্রী যারা ক্লাস টেনের তাদেরকে ফেয়ারওয়েল দেওয়া হবে। তো আমি সেই প্রাক্তন ছাত্রছাত্রী বা বিদায়ী ছাত্রছাত্রী উভয়দেরকে উদ্দেশ্য করে বলবো যে এই যে সময়ে ক্লাস টেনে যারা আছে বা এরপরে ক্লাস ইলেভেন বা ক্লাস টুয়েলভে পড়াশোনা করছে যে সকল ছাত্রছাত্রীরা, এই সময়টা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনগুলোই হলো তোমাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি। এই দিনগুলোতে তোমাদেরকে একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমি নিজেকে কিভাবে প্রস্তুত করব, আমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্যটা কি, এই সময় নিজে তা সিদ্ধান্ত করতে হবে এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, তখনই আমরা জীবনে সফল হব। এই সেই সময় যে সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কেউ কাজে লাগে এবং কেউ কেউ সঠিক সিদ্ধান্ত না নিয়ে নিজের জীবনকে বেকার করে। আমি প্রিয় ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব যে এই সময়ে সঠিক সিদ্ধান্ত নাও এবং নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোল। যদি দুইটি গুণ তোমাদের মধ্যে এসে যায়, একটি হলো যোগ্যতা কোয়ালিফিকেশন এবং অন্যটি হলো সততা অনেস্ট নৈতিক মূল্যবোধ, এই দুইটি জিনিস যদি তোমাদের মধ্যে এসে যায় তাহলে তোমরা সমাজের জন্য দেশের জন্য একজন আদর্শ হতে পারবে। দুটি জিনিসের প্রয়োজন, নৈতিক মূল্যবোধ থাকতে হবে, ম্যানার্স থাকতে হবে, সততা থাকতে হবে এবং সেই সাথে যোগ্যতা থাকতে হবে। এই উভয় কোয়ালিটি যদি থাকে তোমাদের মধ্যে তখন তোমরা তোমাদের যোগ্যতা হিসাবে সমাজে যে সেবাই প্রদান করবে না কেন সে সবার সেই সেবার দ্বারা সমাজ লাভবান হবে এবং তোমরা সমাজে নিজেকে আদর্শিত হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে এবং তোমাদের দ্বারা দেশ লাভবান হবে। বর্তমান সময় আমাদের দেশের এমন সেবকদের প্রয়োজন যারা দেশের জন্য জনগণের জন্য নিঃস্বার্থভাবে নিজের সার্ভিসকে প্রোভাইড করে, যারা দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারে, যারা জনগণের সেবা করতে পারে, এমন কিছু সন্ত মানুষের আমাদের প্রয়োজন। এবং আমি আশা করি এই বিদ্যালয়ের কাছে, যেহেতু এই বিদ্যালয়ের নাম আল ইসলাহ, ইসলাহ একটি আরবি শব্দ যার অর্থ সংশোধন, অর্থাৎ এই বিদ্যালয়ের একটি মিশন হলো যে সমাজের মধ্যে আজ যে সমস্ত ত্রুটি রয়েছে বা সমাজের মধ্যে যেগুলো লেখুনা রয়েছে সেগুলোর ইসলাহ করা, সংশোধন করা, যে সমস্ত কারণে আমাদের দেশ এগিয়ে যেতে পারছে না সেই সমস্ত কারণগুলোকে সংশোধন করা এবং সংশোধনের জন্য এমন একটি টিমকে প্রস্তুত করে দেওয়া যে তারা তাদের যে ডিসিপ্লিনে যায় না কেন সে ডিসিপ্লিনে গিয়ে প্রপারলি এবং এফিশিয়েন্টলি তাদের সার্ভিসকে প্রোভাইড করতে পারে। তাই আমি আশাবাদী, অত্যন্ত আশাবাদী এই নামের উপর এবং এই স্কুলের পারফরমেন্সের উপর। নিশ্চয়ই এই স্কুলে অনেক ভালো রেজাল্ট করেছে ছাত্রছাত্রীরাও, ভালো রেজাল্ট তাদের বিগত পরীক্ষায় বিগত ভালো রেজাল্ট করেছে, কিন্তু একটি কথা বলবো আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে যে শুধু ভালো রেজাল্ট বা পরীক্ষায় শুধু বেশি নম্বর পাওয়া এটাই কৃতিত্ব নয়,
বর্তমান সময়ে রেজাল্ট ডাজন্ট ম্যাটার, আসল কৃতিত্ব হলো যে আমাদের ভিতর কোয়ালিটি কতটুকু আসলো, স্কিল কতটুকু আসলো, যোগ্যতা কতটুকু আমরা অর্জন করতে পেলাম বর্তমান সময়ের। ইট ইজ দ্য ডিমান্ড অফ দিস এরা, এই যুগের ডিমান্ড হলো যে আমাদের ভিতর যোগ্যতা কতটুকু আছে, স্কিল কতটুকু আছে। শুধু নম্বর ম্যাটার করে না, তাই আমি অনুরোধ করবো ছাত্রছাত্রীদেরকে যে যাই পড়াশোনা করো না কেন, ইনডেপ্থ পড়াশোনা করো, এমন ভাবে পড়াশোনা করো যে পরিপূর্ণভাবে কনসেপচুয়াল ক্লিয়ারিটি আসে। শুধু মুখস্থ বিদ্যায় পারদর্শী হলে চলবে না, ইনডেপ্থ কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকতে হবে, ইন্টেলেকচুয়াল ট্রেইট নিজেদের মধ্যে আসতে হবে। তখন কি করবো, তখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোকে আমরা সার্ভাইভ করতে পারবো। আজ আমাদের বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা দুইটি বিভাগে অনেক বেশি মার্ক খাচ্ছে, একটি হলো উচ্চশিক্ষা এবং দুই নম্বর হলো কম্পিটিটিভ এক্সাম। কম্পিটিটিভ এক্সামে আমাদের ছাত্রছাত্রীরা যতটুকু সার্ভাইভ করতে পারে না, তার কারণ কারণ কম্পিটিটিভ এক্সামের জন্য ইনডেপ্থ আন্ডারস্ট্যান্ডিং এবং ইন্টেলেকচুয়াল ট্রেইট অত্যন্ত জরুরি। সুতরাং আমাদের শুধু কিছু মুখস্থ করলে চলবে না, পরিপূর্ণভাবে আমাদের বুঝতে হবে এবং আমাদের মধ্যে ইন্টেলেকচুয়াল ট্রেইট আসতে হবে, তখন আমার কম্পিটিটিভ এক্সামগুলোতে সার্ভাইভ করবে। আপনি ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের যে নোটিফিকেশন বের হয়, সেই নোটিফিকেশনে মেন্স এক্সাম কিভাবে লিখতে হবে এবং মেন্স এক্সাম কারা কারা কোয়ালিফাই করতে পারবে, কোয়ালিফাই করার জন্য কি কোয়ালিটি থাকতে হবে, সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে আপনার ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং চেক করা হবে এবং ইন্টেলেকচুয়াল ট্রেইটকে চেক করা হবে। এবং শুধু ইউপিএসসি এক্সামে নয়, প্রত্যেকটি এক্সাম আজ আমরা দেখেছি থার্ড গ্রেড ফোর্থ গ্রেড এক্সামে আমাদের বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের পাশের হার অত্যন্ত কম। আর একটা কারণ হলো যে আমাদের মধ্যে সেই যে একটি মাইন্ডসেট, সেই একটি যে চিন্তাধারা সেটা নেই, ইন্টেলেকচুয়াল ট্রেইট আমাদের মধ্যে নেই বা সেটা আমাদের মধ্যে বিকশিত করতে পারছি না, তাই এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কনসেপচুয়াল ক্লিয়ারিটির উপর গুরুত্ব দিতে হবে, তখন কম্পিটিটিভ এক্সামগুলোতে আমরা সার্ভাইভ করতে পারব। আমি ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব, জীবনে অনেক অপরচুনিটি রয়েছে, তাই যত পারো এগিয়ে যাও, যত পারো এগিয়ে যাও, নিজেকে এমন আসনে অধিষ্ঠিত করো যে দেশের এবং সমাজের জন্য কিছু করতে পারো। আমি অনুরোধ করব এবং কিছু সাজেশনও দেব যে চেষ্টা করো ভবিষ্যতে ইউপিএসসির দ্বারা যেগুলো এক্সাম কন্ডাক্ট করা হয়, বিশেষ করে সিভিল সার্ভিস এক্সাম, যেটা ভারতবর্ষের সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন এক্সাম বলে ভাবা হয়, যদিও এত কঠিন নয় কিন্তু কঠিন বলে ভাবা হয়, সেই এক্সামের জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করো। সেই এক্সামের জন্য এখন থেকে চিন্তাধারা করো, এখন থেকে মাইন্ডসেট তৈরি করো। তাছাড়া ইউপিএসসির দ্বারা আরও বিভিন্ন এক্সাম নেওয়া হয়, যেমন সিডিএস রয়েছে, সিপিএএফ রয়েছে, এনডিএ রয়েছে, আরও অনেক এক্সাম রয়েছে। তাছাড়া এসএসসির দ্বারা সিজিএল এর এক্সাম নেওয়া হয়, এছাড়াও স্টেট পিসিএস যেগুলো স্টেট পাবলিক সার্ভিস কমিশন সেগুলোর মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নেওয়া হয়। আপনার সিসিই কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম, যেটাকে আমরা এপিএসসি এক্সাম বলে থাকি, এসিএস এপিএস যে এক্সাম দিয়ে হয়, এই বিগত কিছুদিনে আমাদের এলাকারও কিছু সন্তান এসিএস বা এপিএস এমন র্যাঙ্ক পেয়েছে। সেই এক্সামগুলোর জন্য নিজেকে প্রস্তুত করো, সমাজের জন্য অনেক কিছু করতে পারবে। আর যদি সায়েন্স নিয়ে পড়ার আশা থাকে, তাহলে সায়েন্স নিয়ে যদি মেডিকেল পড়তে হয়, মেডিকেল তো সবাই পড়ে বা সেই ব্যাপারে সবারই জানা, আমি সে ব্যাপারে বলবো না। আইআইটিতে যাওয়ার যদি ইচ্ছে হয়, জেডাবলের জন্য ভালোভাবে প্রস্তুত হো। তাছাড়া গেইটের জন্য নিজেকে প্রস্তুত করো, তারপরে সেই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য যত বেশি নিজেকে প্রস্তুত করবে এবং সেই কম্পিটিটিভ এক্সামগুলোতে বসার চেষ্টা করবে, তখন কি আসবে, একটি সাহস আসবে এবং সেই এক্সামগুলোকে অতিক্রম করতে পারবে। আমাদের ত্রুটি হলো আমরা সে ব্যাপারে চিন্তাই করি না, তাই সেই ব্যাপারে চিন্তা করো। এখন রিসোর্স এবং ম্যাটেরিয়ালসের অভাব নেই, এক সময় ছিল সে ব্যাপারে আমরা জানতাম না, আমাদেরকে কেউ বলেনি,
কিন্তু এখন চতুর্দিকে সবদিকে রিসোর্স রয়েছে, অনলাইন রিসোর্স রয়েছে, ম্যাটেরিয়ালস রয়েছে, অনলাইন কোচিং রয়েছে, সুযোগ সুবিধা অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে। তাই যে ব্যক্তি নিজে এক সিদ্ধান্ত নেব যে আমি কি করব ভবিষ্যতে এবং সেই সিদ্ধান্তের উপর অটল থাকো, আর যাই পড়াশোনা করো না কেন পরিপূর্ণভাবে ইনডেপ আন্ডারস্ট্যান্ডিং এর সাথে পড়াশোনা করো, শুধু যে পরীক্ষায় আমার নম্বর এসে যাবে এই মানসিকতা নিয়ে নয়, আর তার সাথে নিজের মধ্যে মরালিটি নিয়ে আসো, নিজের মধ্যে কিছু নৈতিক মূল্যবোধ সৃষ্টি করো, উত্তম চরিত্রে উত্তম আদর্শে নিজেকে আদর্শিত করো, মহৎ লোকদের জীবনীকে পড়ো, এবং এই দেশের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, যেহেতু আজ প্রজাতন্ত্র দিবস এবং প্রজাতন্ত্র দিবস আজ কেন পালিত হয় তোমরা সবাই জানো, কারণ সবাই সোশ্যাল সায়েন্স এখানে পড়েছো। প্রজাতন্ত্র দিবস এজন্যই যে আজকের এই তারিখে আমাদের ভারতবর্ষের সংবিধানকে বলবৎ করা হয়, এনফোর্স করা হয়। সংবিধান হলো ল অফ দ্য ল্যান্ড, সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, আর এই সংবিধান এমন একটা ডকুমেন্ট যে সংবিধানের কারণে আজ ভারতবর্ষে যদিও বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন সভ্যতার মানুষ যদিও ভারতবর্ষে রয়েছে, কিন্তু এই ডকুমেন্টের জন্য আজ সবাইকে, আজ সবাই এক, আজ সবাই ইউনিফাই, তা একমাত্র সম্ভব হয়েছে এই ডকুমেন্টের জন্য। এই ডকুমেন্ট, এই সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে, দেশের মধ্যে ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, জাস্টিস এগুলার অ্যাডভোকেটস করেছে আমাদের ভারতের সংবিধান। এই সংবিধান এমন একটি ডকুমেন্ট যার দ্বারা আজ ভারত ইউনিফাই। এই ভারতের সৌন্দর্য হলো এই ডাইভার্সিটি, এখানে যে ডাইভার্স কালচার রয়েছে, ডাইভার্স রিলিজিয়ন রয়েছে, ডাইভার্স কাস্ট রয়েছে, এই ডাইভার্সিটি এবং এত ডাইভার্সিটি সত্ত্বেও আজ আমরা সব কি, আজ আমরা সব ইউনাইটেড। এই ইউনিটি ইন ডাইভার্সিটি এটাই হলো এই ভারতের সৌন্দর্য, এই ভারতের বৈশিষ্ট্য। তাই আমাদের যারা পূর্বপুরুষ তারা ভারতের নকশা, তারা ভারতের যারা আর্কিটেক্ট, তারা ভারতের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, ভারতকে কিভাবে হতে হবে তা ফ্রেম করে গিয়েছে, কিন্তু সেই ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে কাদের, এই বর্তমান জেনারেশনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ আমরা দেখছি আমাদের ডাইভার্সিটি বা আমাদের সংবিধানের অনেক ক্ষেত্রে বেসিক স্ট্রাকচার গুলো বিভিন্ন প্রশ্নের সম্মুখীন, বিভিন্ন ভাবে প্রশ্ন করা হয় বেসিক স্ট্রাকচারের উপরে, বিভিন্ন ভাবে প্রশ্ন করা হয় দেশের এই যে ঐতিহ্য ডাইভার্সিটি এর উপরে। তাই আমাদের আমাদের দেশের সংবিধানকে রক্ষা করতে হবে, এবং সংবিধান রক্ষা কিভাবে হবে, সংবিধান রক্ষা হবে যখন আমরা দেশের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্বকে পালন করব, তখন সংবিধান রক্ষা হবে। আমাদের নিজেকে আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে, এবং আমাদের পূর্বপুরুষরা যে দেশের একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করেছিলেন সে হিসেবে দেশের জন্য কাজ করে যেতে হবে, নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে যেতে হবে, নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে যেতে হবে, তখনই কি হবে, তখন দেশের কল্যাণ সাধিত হবে। নতুবা দেশকে যেভাবে ইংরেজ শোষণ করেছিল বা বর্তমান সময়ে যেভাবে কিছু সংখ্যক ক্যাপিটালিস্ট বা ক্যাপিটালিস্টের যারা যাদেরকে দেশের সার্ভেন্ট হওয়ার কথা আজ তারা ক্যাপিটালিস্টদের সার্ভেন্ট হয়ে পড়েছে, তারা নিকৃষ্ট মানসিকতা সম্পন্ন কিছু মানুষের সার্ভেন্ট হয়ে পড়েছে, এবং তাদের দ্বারা দেশের কল্যাণ হওয়া ছাড়া, কল্যাণ হওয়া তো দূরের কথা, দেশকে শোষিত করা হচ্ছে, দেশকে শোষণ করা হচ্ছে। তাই এই এক্সপ্লয়েশন থেকে কারা বাঁচাতে পারবে দেশকে, এই আজকের এই তরুণ যুব প্রজন্ম। তাই আমি বলেছি এখন থেকে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হও যে একদিকে আমাকে অনেস্ট হতে হবে, আমার ভিতর আমাকে উত্তম আদর্শে আদর্শিত হতে হবে, এবং সেই দিক সেই সাথে যোগ্য হতে হবে, এবং উত্তম আদর্শে আদর্শিত হয় যোগ্য হয় নিজে যে ডিসিপ্লিনে থাকে না থাকো না কেন, ইমানদারির সাথে সততার সাথে নিজের দায়িত্ব পালন করে যাও, দেখবে ভারত একদিন আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।